দেখো বন্ধুরা, মা অলরেডি কাটাকুটি করতে বসে গেছে। কিছু 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 করে সব কাটাকুটি চলছে এখন। ওদিকে সব ভর্তি, পেছন দিকেও সব এখন হয়ে আছে। দেখো বন্ধুরা, মোটামুটি মায়ের জোগাড় বাড়ির জন্য একরকম করে দেওয়া হলো। এখানে কাকু চলে এসছে। তস্মিন তুষ্ট জগৎ তুষ্ট পিতে বনিতং জগতং জয় বাবা পরাশর মতো হরিও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সংযুক্তা ফ্যামিলি। আমি সংযুক্তা, তোমাদের কাছে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে নবান্ন, যেটা বলে সকালবেলা ইতু পুজো থেকে শুরু করে বাড়ির পুজো, তারপরে রান্না বান্না, প্লাস গ্রামের অনেকগুলো জায়গায় পুজো দেওয়া। তোমরা হয়তো এর আগে দেখলে মা অলরেডি আগের দিন রাত থেকে সবজি টবজি সমস্ত কেটে রাখতে শুরু করে দিয়েছে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই দেখো উনুনে রান্না হচ্ছে। আমাদের সারা বছরে দুবার মনে হয়, হ্যাঁ দুবারই উনুনটা বেরোয়, একবার উনুন পুজোর সময় আর একবারই নবান্নর সময়। নবান্নর সময় এখানে উনুনে মায়ের অলরেডি দেখো ভাত একবার ফুটে গেছে, মা ওটার নামিয়ে রেখে দেখো এখানে পুজোর সব এক সাইডে কিছু জোগাড় চলছে। এদিকে মায়ের অলরেডি তরকারি টরকারি সব বসে গেছে আর কি। আর এ দেখো ভাজা ভুজি করা সব কিছু রেডি করে দিয়েছে, আমি এখানে বসিয়ে দেব। তার মধ্যে এখানে অলরেডি ক্ষীরটা হচ্ছে, তোমরা অলরেডি দেখলে এখানে ইতু পুজো আর ঘরের পুজোটা বামুন কাকু করে দিয়ে গেল। তার সাথে এখানে কিছু পুজোর জোগাড়ও এখনো চলছে, কিছু কাটাকুটি হয়েছে। মা খানিকটা রান্নার দিকটা আবার খানিক সেরে আবার পুজোর জোগাড়টা করবে। এই দেখো কাকু পুজোর জোগাড় করে পুজো করে দিয়ে চলে গেছে। এই দেখো আমিও একদিকে কড়াই বসিয়ে দিলাম। তোমরা তো জানোই যে মা একা, একার পক্ষে এত রান্না, আবার ওদিকে পুজোর জোগাড় অলরেডি চলছে। মা এখানে সব ধুয়ে টুয়ে যেগুলো সেদ্ধ করা সেদ্ধ করে, কিছু যেমন এই ভাজা ভুচির গুলো সব নুন হলুদ মাখিয়ে সব রেডি করে রেখে দিয়েছে। এ মানে এখন এইটা সমস্ত সমস্ত কিছু নতুন নতুন সমস্ত কিছু খুলতে হয়। যেমন দেখো এখানে তেল থেকে শুরু করে সব দিয়ে দিয়েছে, এখানে পায়েসের চাল সব রেডি, নতুন 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 লাগে। দেখো এখানে গুড় চিনি সব নতুন বার করে দিয়েছে মা। এটা কি আছে, চাল আছে, নুন, বড়ি, পাঁচফোড়ন, হলুদ, ধনে জিরে গুঁড়ো, এখানে মনে হয় মশলাটা কইব, এই দেখো সমস্ত রকম মশলা, আদা, সর্ষে, লঙ্কা সব বাটা বুটি, মায়ের সমস্ত কমপ্লিট। এবার
টুকটুক করে বসে বসে রান্নাগুলো করা। এ দেখো এখানে খিরটাও অলরেডি হচ্ছে, তোমরা হয়তো ভাববে যে এত বড় জায়গা কেন, কারণ এখানে খিরটা করে তারপর এখানে একবারে পায়েসটাই বসিয়ে দেওয়া হবে, ওই জন্য একবারে এটাই নিয়ে নেওয়া হয়েছে। এখন অলরেডি তেল হয়ে গেছে, আমি ফুলকপিটা দেখো বন্ধুরা ফুলকপিতে কাঁপিয়ে দিলাম, তেল হয়ে গেছে, আমি ফুলকপিটা অলরেডি চাপিয়ে দিচ্ছি। দেখো এদিকে আমার শাকটাও প্রায় হয়ে এসছে, এদিকে আরেকদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি, বিকাল চা হচ্ছে সকালবেলায়, মানে অলরেডি এর আগে দুবার চা হয়ে গেছে, আবার সব একবার করে হচ্ছে। বারবার হাত ধুয়ে দিয়ে জলদি চলো, শাকটা মোটামুটি হয়েছে, আমি গ্যাসটা বন্ধ করে দিই, শাকটা নামিয়ে নেবো, ততক্ষণ কপিটা একটু ভেজে নিই। এখানে দেখো সিম বেগুন মূলো বড়ি দিয়ে একটা তরকারি অলরেডি হয়ে গেছে, এটা কপির আলু সেদ্ধ করা আছে। তাহলে চলো বন্ধুরা আমি তরকারিটা চাপিয়ে দিই, একদিকে তরকারিটা চাপাই, একদিকে শাকটা নামিয়ে আবার কড়াই কিছু বসিয়ে দিই, তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো। দেখ শাক ভাজা বেগুন ভাজা খানিক হয়ে গেছে, আবার এখানে বেগুন ভাজা চাপানো হয়েছে, আমার সব ভাজাভুজি চলছে। এই যে এখন স্পেশাল আখ আর নারকেল ভাজা, এখানে অলরেডি ভাত তার একবার বসে গেছে, তরকারিটা এখন আপাতত নামিয়ে রাখা হলো, কারণ আঁচটা অনেকটা কমে এসেছে, ওই জন্য ভাতটা বসিয়ে দেওয়া হলো ওদিকে। দেখো বন্ধুরা এর মধ্যে আমার মাটা এখনো ঘুমোচ্ছে, এখনো ওঠে নাই, ছেলের আমার কাল থেকে প্রচুর জ্বর এসছে, গলায়ও ব্যথা করছে, প্রচন্ড ঠান্ডা লেগে গেছে ছেলের আমার, তা খুব তাড়াতাড়ি ওঠাইনি, একটু দেরি করেই ওঠালাম, ম্যাডাম ফোন করেছিল পড়াতে আসছে এর মাঝে, ওই জন্য এখন উঠে পড়তে হচ্ছে, উঠে পড়ে চলো ব্রাশ ট্রাশ করে নেবো, চলো দেখো আমার ব্যথাটা তাড়াতাড়ি যেন ছুটছে হয়ে যায়, কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হলো, ওষুধ খেয়েছে কালকে রাত্রিতে একবার সব ওষুধ পড়ে গেছে, শরীর চাঙ্গা হয়ে গেছে, শরীর চাঙ্গা হয়ে গেছে, লাফিয়ে বেড়াচ্ছে, রান্না বান্না হয়ে গেছে, ভোর লাগে উঠে, এটা বলো এটা বলো। দেখো বন্ধুরা আমার মোটামুটি এখানে 10 রকম ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা, শাক ভাজা, এটা কাঁচা কলা ভাজা, ঢেঁড়স ভাজা, এটা আখ আর নারকেল আছে ভাজা, এটা আলু ভাজা, এটা বড়ি ভাজা, এটা পটল ভাজা, এটা মূলো ভাজা, 10 রকম ভাজা হয়ে গেছে, এখানে ফুলুরি ভাজা হয়ে গেছে, আর এখন দেখো সব রকম চারিধারে দেখতে দেখতে কড়াইটা প্রায় একটু পুড়িয়ে গেছে এদিকটা, আর কি করা যাবে, এবার বেগনিগুলো ভাজছি, মোটামুটি ওই হাঁড়িটার এখন এক হাঁড়ি হবে সব, আর মা এদিকে ফুলকপি তরকারিটা বসে বসিয়েছে, ফুলকপি তরকারিটা হচ্ছে আমি যদি ফুলকপিটা কিছুটা করে দিয়েছি, ফুলকপিগুলো ভাজা আলুটা ভাজা সব হয়ে গেছে, মা ওদিকটা কষে নিচ্ছে, আমি বেগনিগুলো ভেজে নিই, এই যে সব গাদা বেগুন কাটা আছে, বেগনিগুলো সব ভাজি, এরপর হবে গুড় পিঠে, মোটামুটি 13 রকম ভাজা হচ্ছে, এদিকে 10 রকম হয়ে গেছে, এখানে ফুলুরি বেগনি আর গুড় পিঠে। বেগনিগুলো দেখো বন্ধুরা মোটামুটি খুব ভালো ফুলেছে, বেশ ফুলকো ফুলকো বেগনি হয়েছে, খানিকগুলো এরকম রাখা হয়ে গেছে, এটা এখন এক হাঁড়ি করতে হবে। দেখো বন্ধুরা আমি এখানে গুড় পিঠে করে নিচ্ছি, তার জন্য এখানে নিয়ে নিচ্ছি আটা,
কলা নিয়ে নিয়েছি 5টা, গুড় পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, আর এখানে মৌরি নিয়ে নিয়েছি। তো এটা ভালো করে মাখিয়ে নি। গুড় পিঠের এটা আদর্শা নাকি গুড় পিঠে এরকম বলে, যাক সেটা আমি রেডি করে নিয়েছি। কড়াই বসানোর কড়াইটা একদম পুড়ে গেছে একদিক, তখন বেগিং করতে চারিধারে ধরো বসানো ছিল, সেজন্য একটা দিক পুরো পুড়ে গেছে। যাই হোক, তেলটাও বসিয়ে দিয়েছি, আমি এগুলো করে নিই, ততক্ষণ ভেজে নিই মাছটা, তা করতে করতে খালি হয়ে যাক। দেখো বন্ধুরা, তোমরা পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝাল কখনো করেছো নাকি জানি না, আমার এটা কিন্তু কিচ্ছু দেওয়া নেই, যেহেতু আজকে পুজোর ব্যাপার রয়েছে বাড়িতে, মানে এই বিয়েতে আর কি পেঁয়াজ রসুন কিচ্ছু দেওয়া যায় না, ছাড়া সমস্ত কিছু রান্না হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু কিচ্ছু দিইনি। চালদার ঝোলটা ফুটছে, ওটা একদম পুরো ফুটে যাক, তারপর এটা নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, পুজোর সব জায়গায় জোগাড় হয়ে গেছিল, এরপর হবে নবান, নবানের ফল কিছু কোচানো আছে এখানে, এখানে সব নেওয়া হয়ে গেছে, এগুলো সব চলে এসছে সব জায়গা থেকে, কিছু কিছু করে ঠাকুরের প্রসাদে সব ভাই কিছু নিয়ে চলে এলো, বাড়ির তো দুটো পুজো হয়েছিল, ঘরেরটা আর ঋতু পুজোটা, আর বাপিখানিক ওই অন্নপূর্ণার পুজো সব দেওয়া হয়েছিল, যেটা নবানের লক্ষ্মী পুজো দেওয়া হয় আর কি। দেখো বন্ধুরা, বাপি সবারই হাতে প্রসাদ দিয়ে দিচ্ছে নবানের, আমার হাতেও দিয়ে দিল, মায়ের হাতেও দিয়ে দিল, মা বা হাতে প্রণাম করছে। তো তুতুলকে দিয়েছো তুমি? আমাকে দিলে কই? বাবার কথা বলিনি, রথিনের কথা বলছি। কত চাল দিচ্ছ আমাকে? এরপর রুথিনে দিয়ে দিল, তারপর ভাইকে, আমাকে খুব অল্প করে দেবে, আমি এরপর কিন্তু ভাত খেয়ে বেরুব। কাকে চিড়ে দেব? তোমাকে দেবো কিছু? দেখো বন্ধুরা, মোটামুটি ভাজা ভুজি সব, 13 রকমের ভাজা ভুজি হয়ে গেছে সব কমপ্লিট, মাছ ঝালদা, এখানে ফুলকপির তরকারি, এই শিমের তরকারিটা, বেগুন বড়ি, এসব দিয়ে ভাত ডাল পায়েস হয়ে গেছে, আর এখানে টপটা হচ্ছে এখন, ব্যাস তাহলেই কমপ্লিট। এদিকে রান্না বান্না, আর শুধু ওখানে আদর্শগুলো এখনো হতে বাকি আছে, গুড় পিঠে যেটা, গুড় পিঠেটা হতে বাকি আছে। দেখো বন্ধুরা, মোটামুটি কি অবস্থা আমার, পুরো পিঠেগুলো প্রায় শেষের দিকে, ভাজা হয়ে এলো, একটু বেশ ভালো করে করলে খুব সুন্দর ফোলে আর খুব নরম হয়। দেখো কিরকম ফুলছে, দেখো এই দেখো এই দেখো, এতগুলো ভাজা হয়ে গেছে। আর একবার হবে তাহলে হয়ে যাবে। দেখো বন্ধুরা, বাপি এখন এটা পুজো করে দিচ্ছে, এই দেখো সব, সমস্ত কিছু দিচ্ছে, দেখো সব কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমাদের অলরেডি খেতে বসে পড়েছি, বিটুকে ভাত দিয়ে দিয়েছে মা, এবার ভাজা ভুজি গুলো দিচ্ছে, বাপি বসে পড়েছে, রথিন বসে পড়েছে, বাপি বসে পড়েছে,
মা এই যে ভাজা ভুজি সব দিতে শুরু করে দিয়েছে, একদিন সব একটু করে খেতে হবে। আমার খুব তাড়াতাড়ি আছে, আমার খানিকগুলো সাজানো আছে, তিনটে সাজানো আছে আজকে, ওই জন্য আমাকে বেরিয়ে যেতে হচ্ছে। খুব তাড়াতাড়ি করে খেয়ে আমি বেরিয়ে যাচ্ছি। বাপি কি বলছে? একদম ফার্স্ট ক্লাস, মা বেশি রান্না করেছে, ফার্স্ট ক্লাস একদম। বিতুরও খাওয়া হয়ে এসছে। রাহুল কিরকম হয়েছে? ভালো হয়েছে? শ্রুতি কে রান্না করেছে? কে রান্না করেছে? দিদি হই না গো, ভাবি তো। তোমরা জানো বন্ধুরা, এর আগে ভাবির সঙ্গে পরিচয় হয়েছিল তোমাদের ঠেকুয়ার ব্যাপারে। শ্রুতি আর রাহুল ভাবির ছেলে মেয়ে। বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমার আজকে একটা সাজানো আছে, একটা না তিনটে সাজানো আছে, তো আমি বেরিয়ে যাচ্ছি। তো সেজন্য বেরিয়ে গেলাম আমি, আমার আর দেরি করলে হবে না, তিনটে আছে, অনেকটা টাইমের ব্যাপার হয়ে যাবে। তো কিছুদিন আগে, দুদিন আগে আবার একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য আমি এখন গাড়ি কদিন ছেড়ে দিয়েছি। দেখো বন্ধুরা, ভাই একটু এগিয়ে দিয়ে যেতে চাচ্ছে, খাওয়া দাওয়া করেছি, এখন ব্যাগপত্র নিয়ে যেতেই খুব কষ্ট, সঙ্গে সঙ্গেই ধরো বেরোনো। সেজন্য ভাই আসছে, ওটা আরেকটা ভাই, কাকা ভাই আসছে। চলো বন্ধুরা, টাটা। হ্যাঁ।